ওর মতন মিথ্যেবাদী, বিশ্বাস কর। মানে আমি দেখছি ওয়াইটিতে মিথ্যে কথা বলে টিকে থাকার চেষ্টা, কিন্তু মিথ্যে কথা কখনো টিকে থাকার একটা বিষয়বস্তু হতে পারে না। একটা মিথ্যেকে দশটা বলতে হয়, আর দশটা মিথ্যেকে ঢাকতে একশোটা বলতে হয়। তুই কারো ভিডিও দেখিস না? তোর ওই পাঁচাটা কুত্তাগুলো যেগুলো এক টাকা দু টাকার কয়েন যাদের তুই কমিউনিটিতে দিচ্ছিস তোর স্বার্থে, তুই নিজে বলেছিস তোর স্বার্থে তুই দিচ্ছিস, কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না দেখে তুই দিচ্ছিস না, তারাও তোর হয়ে বলছে না, এখন সব ওই ক্যাথাকুরানির হয়ে বলছে। কথা হচ্ছে তুই সবার ভিডিও দেখিস, পুঙ্খানুপুঙ্খ বলতে পারছিস, ওর কথা তার কথা শুনে না, তাহলে এই মিথ্যে কথা বলার কী দরকার? তোকে সবাই জানে, তুই সবার ভিডিও দেখিস, বিশেষ করে তোর নেগেটিভ ক্রিয়েটার, তোর এগেনস্টে যারা বলে তাদের তুই ভিডিও দেখিস, কী বলবি বলতো? এই দেখ না, আজকেই তোর আবার নতুন করে বলতে হচ্ছে সন্দীপ তার বউকে চরিত্র বিক্রি করেছে, তাই সত্যি তাই? আড়াই তিন মাস পরে গিয়ে যে 498 কেস করতে পারে কিছু না করে, তারপর একদম দুধকা দুধ পানিকা পানি হয়ে গেছে, পুরো গুয়ে বসে গেছে, কিতনে আদমি থে সর্দার, পুরো পরিষ্কার হয়ে এখন সর্দার বাপের বাড়ি চলে গেছে, এই ননদকে সহ্য করতে পারছে না, আমি লাইফ আর বইয়ের কথা বলছি, ক্যাথাকুরানির বৌদি। তারপরে তুই কী বলছিস যে এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না, কিন্তু প্রত্যেকজনের ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে বসেছিস, এই ভাওতাবাজি কতদিন চলবে বলতো? পরকিয়া ও করেছে, ও এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটাকে একদম সুন্দর স্ট্যাম্প মেরে দিয়েছে, তারপরেও তুই বলছিস ওর স্বামী ওর চরিত্র বিক্রি করেছে, ওকে বিক্রি করে খেয়েছে। তুই তো আছিস, হ্যাঁ তুই তো এজেন্ট কাম দালাল শালা, তার চরিত্র পরিষ্কার করার জন্য তো তুই আছিস, পাচ্ছিস না কেন, পাচ্ছিস না কেন? উল্টে কেন বলতে বসলি যে তোর মা সাজিয়ে দিচ্ছে আর তুই অবিশ্বাসে যাচ্ছিস যে কথাটা আমি বলেছি? আমি তুই সবার ভিডিও দেখিস, বাবা পৌঁছে দিচ্ছে আর কিসের জন্যে যাচ্ছে ল্যাটা মাছ খেলতে সে সবাই জানে, তুইও আমার থেকে ভালো জানিস, ভালো জানিস তো? তাহলে একই মুখে কেন এত কথা বলছিস, কেন মানুষের বিশ্বাস ভাজন হতে পারছিস না? গ্রহণযোগ্যতা তলা নিতে এসে ঠেকেছে বজ্জাত মেয়ে ছেলে। চলো বন্ধুরা এখনই সব বলবো, চলো মেন কোর্সে চলো, প্রচুর বলার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা টু দি পয়েন্ট। চলো ন্যাড়া বেলতলায় আগে সবাই জানতাম যে একবার যায়, ন্যাড়া বেলতলায় দুবার যায়, একবার যায় মাথায় বেলটা পরে, ওরে বাবা গো মা গো মাথা ধরে পালায়, আর একবার যায় কী পড়লো আমার মাথায় সেটা দেখতে। এক্স্যাক্টলি তাই, তুই হচ্ছিস এমন একটা ওয়াইটির মানে দীপভাই, সোনাদীপভাই দীপভাই, মানে বলেছি আগে লালবাতি এরিয়ার মাসি, আর তুই হচ্ছিস ওয়াইটির পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, শুধু না তুই হচ্ছিস পরকিয়ার দীপভাই, এইটা তো অস্বীকার করতে তুইও পারবি না, তুই সব সময় বলিস। এই যে আজকে বলে ফেললি যে আবেগ, বহুদিনের সম্পর্ক তোর সাথে ক্যাথাকুরানির, বহুদিনের সম্পর্ক না, নিশ্চয়ই এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরের না? এক্স্যাক্টলি তাই, তুই বলছিস বহুদিনের সম্পর্ক তোর সাথে শেয়ার করেছে, তুইও শেয়ার করেছিস, যেই শেয়ারটা তুই মন্দিরার সাথে করেছিলি, কিন্তু প্রতিনিয়ত ওই যে কথা বন্ধ করে দিয়েছে বলে তুই ওদের আচালা ঢোকাচ্ছিস, মানে কল রিভিল করছিস, ওদের ভয়েস কল, ওদের সমস্ত চ্যাটগুলো রিভিল করেছিলি, এইসব দেখতে দেখতে মন্দিরা শুধু একটাই তোর বিষয় রিভিল করেছিল, মানে আবেগ ঘন মুহূর্তে ওকে শেয়ার করেছিলি। আমারও দশ বছরের, আমার থেকে দশ বছরের ছোটো একটা ল্যাংচা আছে, যে ল্যাংচাটা প্রতিনিয়ত আমি খেলি, তোর মতন এরকম গিয়ে অন্য জায়গায় বেড শেয়ার করতে পারি না, কিন্তু আছে, সেটা অন্য জায়গায় শেয়ার করি, তাই না? বেড বেড রে ভাই, এক্স্যাক্টলি তাই। আজকে তুই বলছিস যে অ্যান্টি ক্রিয়েটার, অ্যান্টি ক্রিয়েটার বলেছিস বলেই উত্তর দিতে এলাম, আর না বললেও আমি তোর ভিডিও দেখে তোকে কন্টেন্ট বানাই, আজকে তোর চরম পজিশনটা তোকে তুলে ধরবো যে তোর কী অবস্থা। আজকে পুরো ক্লিয়ার যে ল্যাটাদীপ তো খুব প্রস্তাব দেয়নি, তোকে সরাসরি বিছানায় যেতে বলেছিল, এক্স্যাক্টলি তাই, যেটা তুই মানতে পারিসনি, মানে মানতে পারিসনি মানে তুই নিজেও বুঝেছিলি যে এই ল্যাটাদীপ্ত, এই ল্যাটাদীপ্তকে দেখলে দাঁড়ানো মানুষ শুয়ে পড়বে, এবার বুঝে নিন কী বলছি। সেইখানে ও কী করেছিল, গলা চড়িয়ে চড়িয়ে চিৎকার করে প্রতিনিয়ত বলেছিল ল্যাটাদীপ্তের পৌরসত্ব আছে, তা সেই পৌরসত্ব আছে বলেই ও ভেবেছিল একটু যদি কিছু বেটে টেটে নিয়ে যাওয়ার একটা অফার দিই পৌরসত্ব দিক থেকে, বলে তুই বলেছিলি চিৎকার করে, যেমন হুলকে বলেছিলি লালো শাহীন সোমনাথকে এখন খুব ভালো লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে না, এই ভালো লাগার থেকেই আবার মন্দিরা বলেছিল যাও তুমি আমার বরের সাথে সোনাদীপ ভাই প্রেম করো, তাহলে দেখ সবাই খারাপ, তুই এমন একটা মহিলা তোকে সবাই কুপ্রস্তাব দেয়, তোকে প্রেম করতে বলে, তুই এর লালসায় আছার খাস, ওর পৌর সাথে একদম ছেঁড়া বেড়া হয়ে যাস, তুই একটা এমন একটা মাল, না ঘরকা না ঘাটকা, মানে না তোর বরটাকে তুই পোষাতে পেরেছিস, না বাইরের লোককেও পোষাতে পেরেছিস, আজকে দেশের কুলাঙ্গার, মানে আমি নাম করেই বলছি সঞ্জয়কে তোর বলতে হচ্ছে যে তোর ক্যারেক্টারে আঙুল তুলেছে, কই তুই তো প্রতিবাদ করতে পারিস নি, তুই তো খণ্ডাতে পারিস নি, হ্যাঁ তুই নিজে তোর ভিডিও তোর রেকর্ডিং থেকে আমরা শুনেছি কল রেকর্ডিং থেকে যে তুই বিছানায় তোর বরের সাথে লীলা খেলা করছিস আর হাতে ফোন নিয়ে, কে করে রে, হ্যাঁ তোর মতন বেভুষ্য যারা তারা করে, শোন তোর হচ্ছে কী বলতো ওই যে কথা বন্ধ করে দিয়েছিল মন্দিরা যার জন্য সব রিভিল করেছিস, আর একে তোকে এমন একটা কমেন্ট করেছিল যেটা তুই নিতে পারিস নি, এই জন্য তুই চমকেছিস, আর সেটাই ও করেছে যেটা ওর থেকে তুই আশা করছিলিস ক্ষমা, ও ক্ষমা চেয়ে নিয়েছে, তুই বলেছিলি আমাকে ফোন করে বলবি না তুই ভিডিও বা কমিউনিটি দিয়ে দেখ, ও তাই করেছে, ও দীপভাইকে এত দিনের সম্পর্ক, বা সত্যি তোর সাথে বেশি দিনের সম্পর্ক না সন্দীপের সাথে বেশি দিন ঘর করেছিল বলতো,
প্রতিনিয়ত বলছিস তার হাজবেন্ড তাকে বিক্রি করেছিল, এতই মজা। আড়াই তিন মাস পরে গিয়ে 498 কেস করতে পারে, আর ওর চরিত্র বিক্রি করছে, আর ও শুনবে অন্য কোনো বউদের স্বামী তাদের ক্যারেক্টারলেস বলবে ওপেন প্ল্যাটফর্মে, আর বউগুলো মেনে নেবে, তোর মনে হয় মেনে নেবে? তুই ভুলে গেছিস, তুই ভুলিস নি, সব মনে আছে, আমি একটু মনে করিয়ে দিই। ও বাড়ির থেকে বেরিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমি এর হাত শক্ত করে ধরেছি, প্রথম দিন থেকে ছাড়বো না, বুঝেছিস? তাহলে প্রথম দিন থেকে এর হাত শক্ত মানে ল্যাটা দিত, উড়িয়ে বাবার কি ঘেন্না। তাহলে ও কোনো দিন সন্দীপের হাত ধরেনি, সন্দীপের হাত যদি শক্ত করে ধরতো তাহলে তার ল্যাটাদিত্যের হাত ধরতে সুযোগ বা সময় পেত না। তুই প্রতিনিয়ত একই রা বলে যাচ্ছিস যে ওর স্বামী ওকে বিক্রি করেছে, তাই ওর স্বামী ওকে বিক্রি করেছে। ধর ওর স্বামী বাজে এলিগেশন দিয়েছে, মিথ্যা এলিগেশন দিয়েছে, ধোপে টিকবে না এমন এলিগেশন দিয়েছে, ও তো প্রতিনিয়ত দেখাচ্ছে যে ওর স্বামী যা যা বলেছে ক্যারেক্টার নিয়ে ও তো তাই করে বেড়াচ্ছে। তুইও জানিস, তুইও বলেছিস যে তুই নোংরামি দেখাচ্ছিস, আর চুনা উড়িয়ে বাবারে এত নোংরা মেয়ে ছেলে, এত নোংরা মেয়ে ছেলে। ও বলছে অবসর সময় পেলেই নাকি মানুষের পরকীয়া করে, ওর জীবনে যা যা ঘটেছে ও ওইখানে ইনপুট করছে। স্যার ও বাবা, ওর সম্পর্কে বলতে গেলে আমি ভাবি এরাম ক্যারেক্টারের মহিলাদের কারা দেখে, এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কী করে হয়? স্যার আমি বলছি তোর কথা, প্রতিনিয়ত তুই বললি একটা ভিডিওতে ওকে পরিষ্কার করে দিলি মানুষের সামনে, যেটা ওর বর এতদিন পারিনি, তোর ক্ষমতা দেয় তুই পরিষ্কার করে দিলি। তুই তো স্বামী ছেড়ে এসে নোংরামি করছিস, তুই মুখ দেখাচ্ছিস না, কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, কার বাইকের পিছনে যাচ্ছিস, কার সাথে বেড শেয়ার করছিস, এইগুলো তো পরিষ্কার। তুই বলবি তারপর মানুষ বুঝবে, তুই বলবি তারপর সেটা সেই মোহর পড়বে? আজকে তুই বলে দিলি যে ওর ক্যারেক্টার কীরকম সেটা আরস দেখিয়ে দিয়েছে। না আরসকে তুই আর ভালোবেসে আরস রাখিস নি, তুই বলেছিস বাংলাদেশের কুলাঙ্গার। তাহলে এই কুলাঙ্গার কিন্তু ভালো কাজ করেছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে যেটা আজকে তুই মানলি এবং শিলমোহর দিলি। তাহলে তুই তো নিজেই বলছিস ওর ক্যারেক্টারলেস, বলেছিস না? আজকে তোর এই পরকীয়া যারা করছে তাদের তলা না চাটলে, তাদের প্যান্টির মধ্যে মুখ না গুজলে তো চলবে না। হ্যাঁ তোর দাম্ভিকতা যে আমি পরকীয়া তোকে সাপোর্ট করছিস, আবার তুই এরমভাবে কমেন্টস করছিস যার জন্যে ও বাধ্য হলো। তুই বলছিস না যে আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে চিন্তা কর তোকে কত মান্যতা দেয়, স্বামীকে দেয়নি 5 বছরে। তাহলে বুঝতে পারছিস কতটা নোংরা মেয়ে ছেলে, তোর মুখ দিয়েই বেরোবে, তোর মুখ দিয়েই বেরোচ্ছে। আমাদের কারো প্রমাণ করতে হবে না, ওর স্বামী যেটা ও ক্যারেক্টারলেস সেটাই বলেছে, ওর স্বামী ওর বউকে বিক্রি করেছে। ও প্রমাণ দিত না, ও বাচ্চাটাকে নিয়ে যেত, ওর শ্বশুর ওর বাপের বাড়িতে থাকতো, ও তো প্রতিনিয়ত ও অভিসারে যাচ্ছে, মা সাজিয়ে দিচ্ছে, বাবা পৌঁছে দিচ্ছে। তুই নিজেই বলছিস তোর মা সাজিয়ে দিচ্ছে আর তুই অভিসারে যাচ্ছিস তুই নোংরামো করতে, এরপরে 180 ডিগ্রি 360 তুই ঘোর না, তাতে মানুষের কিছু যায় আসে না। তুই নিজেই বলে দিলি আরো যা যা বলেছে প্রত্যেকটা কথা সত্যি বলেছে, এবং এই সত্যির থেকে প্রমাণিত হয় ক্যাতাকুরানি ছেদিয়ালি একটা নোংরা মেয়ে ছেলে। নেরা বেলতলায় একবার যায়, তুই বারবার যাবি, আবার পড়ুক বেল কুড়াবো, আর পড়ছে না কেন, মাথা পেতে বসে থাকবি। তোর মতন মেয়ে ছেলেরা সমাজের জন্য কতটা ক্ষতিকারক, কতটা নোংরা, সেটা তুই আজকের ভিডিও দিয়ে বুঝিয়ে দিলি, আবার পরিষ্কার করে দিলি। কুপ্রস্তাব দেয়নি, সরাসরি আমাকে বেড়ে যেতে বলেছে, একদম তাই, তুই বুঝিয়ে দিলি। হ্যাঁ তুই মানে কত ভুল সঙ্গে বাস করিস সেটা আবার পরিষ্কার করে দিই। তুই বলতে চাইছিস যে তোকে এই যে নোংরা প্রস্তাব বা এই যে কমেন্টসটা করেছে এই ল্যাটাদিত্যই করেছে, মানে তোর কথাতে বোঝা যাচ্ছে। তারপরে তুই ল্যাটাদিত্যর সাথে কথা বলে বুঝেছিস যে ওর পৌরসত্ব ওর পটুকুও নেই, কিন্তু তুই বলতে পারছিস না, কারণ একবার যে অ্যানাউন্স করে ফেলেছিস যে ওর পৌরসত্ব এত যে ল্যাটা মাছ ধরে শুতে হয়, কোন পুকুরে টাপাক করে গিয়ে আচার খাবে। শালি তোকে দেখি না আর ভাবি তোর বর যে কত বড় ভেরু, কত বড় লেড়ু, তোকে দেখলেই বোঝা যায়। প্রথম দিন কেলিয়ে সিধা করে দিতে পারলে তোর সংসার ভেঙেছে ভেঙেছে, তুই আর অন্য কোনো সংসার ভাঙানোর সাহস দেখাতে পারতিস না। আজকে তোর অবস্থা দেখ, তোর অবস্থা আগামী দিন সবাই দেখতে পাবে, আমি আর বলবো না, নিশ্চয়ই দেখতে পাবে, বুঝেছিস? তুই কতটা বড় লেউড়ি, তোকে বলতাম না এইসব ভাষা, তুই দেখছিস মানে পতিতা যে মানে পতিতার সাথে পতিতাগিরি করছিস, তুই তো এত ভদ্র, তুই তো এত গৃহস্থের গৃহিণী, তুই কেন ওই লালবাতি এরিয়া নেমে গিয়ে সেরকম হয়ে সেরকমভাবে ঝগড়া করছিস বল? নোংরামি করিয়ে যাচ্ছিস সন্দীপের সাথে, ট্যাক্সির পিছনে বসে কী করেছে কী করেছে ঘষাঘষি কর, তুই করিস নি? তুই তো পরকীয়া পরকীয়া খেলবি বলে সঞ্জয়কে হায়ার করার প্রস্তাব দিয়েছিলি, এগুলো সব মিথ্যে। হ্যাঁ সমকামিতার ভাব দেখাবি বলে বান্ধবী ললিতাকে প্রস্তাব দিয়েছিলি, সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ তুই খণ্ডাতে পারছিস না তো যে বান্ধবী ললিতার ছেলেকে মিস ইউ কেন বলেছিলি, কেন লিখেছিলি মিস ইউ, কেন লিখেছি মিস ইউ কাকে বলে? বহুদিন বান্ধবীর সাথে বন্ধুর সাথে স্বামীর সাথে মোলাকাত হচ্ছে না, একটা ছেলের বসি ছেলেকে তুই মিস ইউ লিখেছিলি, সুগার মাম্মি ওই দদ, হ্যাঁ সুপারি খাওয়াবি বলে? হ্যাঁ আর আমি বজ্জা ও বসে গেছে প্রমোট করতে পরকীয়াগুলোকে, নোংরা মেয়ে ছেলে, আরও তো বলবো বন্ধুরা, হ্যাঁ একেবারে।
মন দিয়ে শুনতে হবে, খুব খুব ইন্টারেস্টিং ভিডিও এটা, অবশ্যই করে আপনাদের ভালোবাসার আবদারটা আমি রাখবো। অবশ্যই করে এটা 20-21-22 মিনিটের ভিডিও তো হবেই, কারণ প্রচুর বলার আছে, আমি খুব ছোট্টর মধ্যে দিই, আপনারা সন্তুষ্ট হন না। তা ইন্ট্রোটা দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখ, এইটা হওয়ার ছিল যে তুই ওকে দিয়ে একটা কমিউনিটি পোস্ট বা ভিডিও করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবি, কারণ পরকিয়া লেহন চাটন ছাড়া তুই বাঁচতে পারবি না। দেখ, ঠিক আবার ওকে সাপোর্ট করলি, এই সাপোর্টে তুই যে পরকিয়ারতা মহিলা এইটা আগেই প্রমাণ হয়েছে, এখন না তো যখনই দেখেছি তোরা পরকিয়া, তুই চুনা টুনা যে কতটা বেবুসে, যে স্বামী ঘরে না থাকলেই তোরা পরকিয়া লিপ্ত হয়ে যাস অডেল টাইম। কেউ পরকিয়া করে একদম ক্যামেরার সামনে এসে গরুর গাড়ির হেডলাইট, আর তুই সারা দুপুরে দুপুর ঠাকুরপোর মতন দুপুর ভাগনা, এটা তুই খণ্ডাতে পারবি? পারবি না। শেশানের নামে কী করতে গেছিস দেখাতে পেরেছিস? দেখাতে পারিস না, দেখাতে পারবি না, কারণ ওখানেও নোংরামি করেছিস। আর সঞ্জয়কে ডেকেছিলি, এটা তো মানে চাক্ষুষ প্রমাণ, যে বলেছে সেই দেখিয়েছে, সেটাকে তো খণ্ডাতে পারিস নি, পেরেছিস খণ্ডাতে? পারিস নি তো, তোর চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করেছে? হ্যাঁ, খুঁজবি তো, তো পারে না আমাদের চরিত্রে দাগ দিতে, চরিত্র খারাপ হলেই চরিত্রের দাগটা এসে পড়ে, তখন মানুষের সুযোগ পায় দেয়ার এবং বলার। যেটা ক্যাটাকুরানির হচ্ছে, ক্যাটাকুরানির হাজব্যান্ড বারবার বলছিস বাজারে বিক্রি করেছে তার চরিত্র, সালা ও নিজে নিজের চরিত্র বিক্রি করেছে, ও তো এই এই এলিগেশনের পর ও তো বাপের বাড়ি কদিন ছিল রে বলতো, ও নিজেকে নিজে প্রতিনিয়ত ওয়াইটিতে এসে বিক্রি করেছে যে আমি অন্য জায়গায় শুচ্ছি, অন্য অন্য একজনের বেড পার্টনার হচ্ছি, সেই প্রমাণ তোকে প্রতিনিয়ত দিতে হবে? ও পাশে বসে ল্যাটারিফ্টের বাড়িতে বসে পাস দিয়ে টোন মেরে দিচ্ছে যে এইটা বলো ওইটা বলো ওইটা বলো, হ্যাঁ বিয়ে বাড়িতে কোনোই দিয়ে গুঁতো দিচ্ছে, বুঝছিস না কার সাথে রয়েছে? ওর স্বামী বিক্রি করেছে ওর চরিত্র, ওর চরিত্র নিজে বিক্রি করেছে স্বামীর পাশে শুয়ে, সেটা তুই অস্বীকার কর, মানবি না বলবি না, সেটা তোর ব্যাপার, আর তুই বলবি না বলেই মানুষ ভাবে ও একদম একদম ছাঁচে ঢালা, একদম পরিষ্কার গঙ্গা জলে ধোয়া একটা ক্যারেক্টার। হ্যাঁ, তুই তো বলেই দিয়েছিস যে তুই পরকিয়া করিস, তোর মা অভিসারে পাটায় সাজিয়ে গুজিয়ে, তুই বলেছিস সবাই একই কথা ডে ওয়ান থেকে বলেছে, তুই পরে বলেছিস তাতে কী হয়েছে? এই তো আজকে বলেই দিলি, আরও যা যা বলেছে ওর সম্পর্কে সমস্তটা সত্যি, ও তো ক্যারেক্টারলেস, তারপরে আর কী বলবে? সেই স্বামী বলেছে না, মানে তোর স্বামী সব জেনে কিছু বলে না, সেই অধিকারে তুই ভেবেছিস সবার স্বামী বোধ হয় তোর ভেরুলেরুর মতন, বিস্কুট দিলে আহ তু তু, নাইটিগুলো কেচে দে আহ তু তু, পিরিয়ডের জাঙিয়া কেচে দে আহ তু তু, আমার পিরিয়ডের ডেট মনে রাখ, তো সবাই তা না, তো সবাই মানুষ, সবাই সিদ্ধারা আছে, তোর ভেরুর মতন না, না হলে মা বাবা পুতের লাথি মেরে এই সিদ্ধারালের ছেলেকে নামিয়ে দেয়, এটা তো সবচেয়ে ধ্রুব সত্য। এটা হচ্ছে এমন একটা সত্য যেটাকে তুই কখনোই মাস্কা লাগিয়ে অন্ধকারে রাখতে পারবি না, তোর বরের সিদ্ধারা নেই বলেই আজকে তুই সুযোগ পেয়েছিস, সাহস পেয়েছিস। ক্রমাগত যে পতিতা তার সাথে তো আমি মুখই লাগবো না, যদি আমি মনে করি সে পতিতা, কিন্তু দেখ তুই ওই পতিতা বলেই ওই পতিতার সাথে প্রতিনিয়ত নোংরামি করে যাচ্ছিস, নোংরা কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, তুই সকালে ভাইয়া ডাকিস, সাথীওয়ালা সাইয়া ডাকিস, সেটা কারো আর জানতে বাকি নেই, তুই নিজে বলেছিস যে উজ্জ্বলের আমি রডে বসবো আর আমি চাপ দেবো, দেখবো দাঁড়ায় কিনা, তারপরে তুই নিজেকে সত্যি প্রমাণ করবি? তুই তো এইসব পরকিয়াগুলোকে সাপোর্ট করবি, প্রমোট করবি বলেই তো ওয়াইটিতে আছিস, তোর চ্যানেল থেকে ভালো কী নেওয়ার আছে? গোপু সেবা করছিস, ননি সেবা করছিস, লাথি মেরে তোমার সারগান ফাটিয়ে দেবো, বুঝেছ? ভদ্র থাকতে দাও না, ভদ্রভাষা বলিস চাও না, না তুই পরকিয়া করিস, পরকিয়া লিপ্ত, তোর জন্মের ঠিক নেই, যাকে একবার বলছিস যে অভিসারে যাচ্ছে মা সাজিয়ে দিচ্ছে, আজকে বলছিস ওর স্বামী ওর ওর ক্যারেক্টার ওর চরিত্র বিক্রি করেছে, পুরো আবার পাল্টি খেয়ে গেলি, মানে ওকে ভয় দেখালি যে দেখ তোকে বিক্রিও করতে পারি আবার অন্য বাজারে গিয়েও থেকেও কিনতেও পারি, মানে একবার বলে দিলি যে ওর মা অভিসারে পাঠায় ওর বাবা পৌঁছে দেয়, কার সাথে অভিসারে করছে ল্যাটার দিত, তুই নিজেই বলছিস ওই ছেলের হাত চার, নাহলে তুই বাজবি না, তাহলে কার কথা বলেছিস? তুই যদি এত সতী হোস, তুই যদি নাই মানিস যে ওর ক্যারেক্টার জায়গার মতন আছে, ওর স্বামী বিক্রি করেছে, তাহলে তুই এই প্রমাণ দিলি কেন? আবার কেন বলি আরো ঠিক বলেছে, আবার তুই বলছিস যে না ওর স্বামী ওকে বিক্রি করেছে যেহেতু ওর তোর সাথে আবার একটা রফায় এসছে, তাহলে বুঝছিস তোর ক্যারেক্টারটা কী? তোর জন্মের ঠিক আছে, একই মুখে সঠিক কথা বলছিস? হ্যাঁ, মন্দিরার প্যান্টির থেকে মুখ বার করে নেওয়ার পর আর ঢোকানোর সুযোগ পাচ্ছিস না, এটাই তো হওয়ার ছিল, গদগদ হয়ে, হ্যাঁ ইমোশনালি হয়ে তোর মনের কথা শেয়ার করছিস, ওকে করেছিস ও তোর করেছে, যার জন্য ওকে ভয় দেখালি আর ও জানে, ওরে বাবা রে বাবা, আর লিখে রাখ এরপর ক্যাটাকুরানি তোকে একটা কথাও শেয়ার করবে না, ওই দিব্যাই করে ম্যানেজ করে রাখবে, কারণ ওর ওয়াইটিতে খেয়ে পড়ে থাকতে হবে, ও দেখে ও বুঝে নিয়েছে যে তোর যে নোংরা ভিউয়ার্সরা আছে ওকে গিয়ে গাতন দিয়ে এসছে, আর আমাদের মতন লোক তো দেবেই, কোনো কম্প্রোমাইজ না, ও নোংরা আর ওই নোংরাটাকে তুই সাপোর্ট করেছিস, তুই কতটা নোংরা, তোদের কোনো দিন আমরা কম্প্রোমাইজে নেবো না, স্রোতের বিপরীতে গা ভাসাচ্ছিলি আর যা বলার তাই বলে দিয়েছিস স্রোতের পক্ষে এসে, তারপরে তুই বল না ও ক্ষমা চেয়েছে, ছোটো বোন আর আমি দিব্যাই, আমি রেললাইট এরিয়ার মাসি, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু মাথায় রাখবি তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবে না, এটা ধ্রুব সত্য, যে 5 বছরের স্বামী সংসার সন্তান শ্বশুরবাড়ি ছেড়ে ল্যাটা দিতে ল্যাটা মাছ খাবলে ধরতে আসে, সে তোর জন্য ল্যাটা মাছকে ছেড়ে দেবে, তুই কী করে ভাবলি? ভুল স্বর্গে বাস করছিস, তোর মতন অসভ্য নষ্টা, মানে
একটু ওর মা বাবাই বলতে পারবে না যে তুই কার সন্তান। তোর মা তো বলতেই পারবে না, তোর বাবা তো হাত তুলে দেবে যে না এটা আমার সন্তান না। চল চল, মুখ দিয়ে বলে না, পোদ দিয়ে বলে না, কোন ছেঁড়া দিয়ে কথা বলে নিজেই বুঝতে পারে না। বলতে এসছে নোংরা কোথাকার অসভ্য ধড়িবাজ মেয়ে ছেলে, আজকে ওর স্বামীর করে বল দিচ্ছে, ওর স্বামী বেঁচে গেছে বুঝেছিস, এরপরে ওর কী বলতো শরীর বিক্রি করে করে খেতে হবে, ওর ওই সিঁদুর পড়লে হবে না, সিঁদুর পড়লে কতবার সিঁদুর পড়বে, কতবার সিঁদুর মুছবে, কতবার বিয়ে করবে, কটা পুরুষকে বেস্ট পার্টনার করবে সেটা মানে জেনে যাবে। যেমন শিবার বদ্দি বলেছে তুই যাই কর ভিডিওতে দেখাস না, মানে ও যেমন, আমি শুধু দেখলাম অবাক হয়ে গেলাম, এ লেউড়ি হতচ্ছাড়ি ঘোড়ামুখী হারামি বজ্জাত, এ হচ্ছে ট্যাপটু বটম পরকিয়ার রানী, পরকিয়া নিজেও করে অন্য পরকিয়া করলে তাকে সাপোর্ট করে, আর বলে পরকিয়া বৈধ কিন্তু যে করছে তাকে সাপোর্ট করছি, ও পরকিয়াটাকে করছি না। তারপর হচ্ছে যে চুনামুখী, ওরে শালি এ শালি কী নোংরা মেয়ে ছেলে রে বাবা, বলে অবসর সময় নাকি পরকিয়া মানুষে করে, তাহলে আর এত মানুষ অবসর সময় পেয়ে স্বামী ছেড়ে অন্য পুরুষে আসক্ত হয়ে যেত, লুক লাইক এ ইউ। আর ছুপার বর্দির কথা, ছুপার বর্দিকে সারাদিন যেমন চুনাকে দেখি, না স্বামী না পানি, ও একা বসেই ওর গতর দেখায়, আর ওইদিকে ছুপার বর্দি, তাহলে এইগুলো ওয়াইটিতে কীভাবে পরকিয়াকে সাপোর্ট করছে দেখতে পাচ্ছেন? কি আর বলবো, এদের মুখে গিয়ে না জুতাতে হয় আর কিচ্ছু না। তবে দেখতে পাবেন আগে দিন কী কী হচ্ছে দেখতে পাবেন, অবশ্যই করে দেখতে পাবেন, জানেন তো সত্যের জয় সর্বদাই। নোংরা মিথ্যে এরা কী হয় জানেন, ওই মাটি খুঁড়ে চাপা দিয়ে কবর দেওয়া হয়। আগামী দিন দেখতে পাবেন, চলুন এইটুকানি বললাম, যদি ছোটো হয় ভিডিও নিশ্চয়ই নেক্সট টাইম আর একটু বড়ো করার চেষ্টা করবো। নেড়া বেলতলায় একবার যায়, তোর মতন মেয়ে ছেলেরা বারবার যায় যে আবার বেল পড়বে আবার যাও, ক্যারেক্টার তোদের তো ঠিক নেই, তোদের জন্মের ঠিক নেই, তোদের কথাবার্তা বলার ঠিক নেই, সকালে যা বলিস দুপুরে ভুলে যায়, সন্ধ্যে গিয়ে আর এক রকম বলিস, এখন বলছিস ওর স্বামী ওকে বিক্রি করেছে, তুই তো বিক্রি করে দিলি যে ওর স্বামীকে স্বামীর সাথে সহমত পোষণ করলি। হ্যাঁ তোর কথা ল্যাটাদিত্যর সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেলি, তোরা সব গটআপ কেস খেলছিস গটআপ, তোর মুখ দিয়ে হিংসা ঝরে ঝরে পড়ে, আইফোন কিনেছে, ও কি করবে না করবে তোকে বলে কিনবে, ওর একদম আছে, ওর আছে গার্জিয়ান, মা বাবা না, ওর গার্জিয়ান আছে ল্যাটাদিত্য, ল্যাটাদিত্যর কথা শুনবে চলবে, তুই আঙুল খুঁচিয়ে কী আরাম দিবি, ল্যাটাদিত্য ল্যাটা মাছ দিয়ে আঙুল দেবে, চলো আরাম দেবে। চলো বন্ধুরা একটুখানি আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো।